Assalamualaikum প্রিয় বন্ধুরা ওয়েলকাম अगेन FC টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে সো প্রথমে একটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন ক্রিপ্টো মার্কেটের অবস্থা কিন্তু মোটামুটি এখন অনেকটাই ভালো বিশেষ করে যদি আমি বিটকয়েনটা দেখাই আগের থেকে অনেকটাই বেটার পাম্প করেছে এবং মোটামুটি ভালো একটা পর্যায়ে যাচ্ছে তো এই ধারাবাহিকতায় বোঝা যাচ্ছে যে 24 এর ফার্স্ট কোয়ার্টারে ভালো একটা পাম্প করবে ক্রিপ্টো মার্কেট বা বিটকয়েন আগের পর্যায়ে যাবে বা তার থেকে বেটার পারফর্ম করবে অনেকেই গেস করছে যে 1 লাখের মধ্যে চলে যাবে বিটকয়েন এরকম একটা যদিও অতটা না হলেও মোটামুটি ভালো একটা আগের পর্যায়ে থেকে একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যখনই মার্কেট ক্রিপ্টো মার্কেট একটা ভালো পরিস্থিতিতে চলে যাবে বা ভালো একটা পর্যায়ে যাবে তখনই দেখবেন নতুন নতুন আবারো অফারের বিভিন্ন অফার চলে আসবে মার্কেটে নতুন নতুন সাইট অ্যাপস ক্রিপ্টো বেসিস যেগুলো আছে সবগুলো আসবে এবং আমরা যেই মাইনিং অ্যাপসগুলোতে কাজ করতেছি প্রত্যেকটার এক এক করে রিলিজ করবে ইতিমধ্যে অ্যাভাইভ শুরু করে দিয়েছে সামনের দিকে আইস নেটওয়ার্ক আসতেছে তার যাই হোক এগুলো নিয়ে আপডেট আসবে আমাদের চ্যানেলে স্টেপ বাই স্টেপ জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকেন এখানে মজার আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই বাইন্যান্সের যে লঞ্চপুলের লাস্ট যে প্রজেক্টটা ছিল এই প্রজেক্টটা ছিল এসিইএই টোকেনটা এটার প্রাইস দেখেন ভাই $16 লিস্টেড হয়েছে পার টোকেন বিনান্সে এটা সম্ভব ভাই একটা টোকেনের ভ্যালু $16 যদি আপনি কোনো মতে একটা টোকেনও ইনকাম করতেন তো আমাদের হাতে 5 দিনের মতো সময় ছিল যদি আপনি 5 দিনে একটা টোকেনও ইনকাম করতে পারতেন তাহলে আপনার সেইটার ভ্যালু ছিল $16 আপনি $16 প্রফিট করতে পারতেন তাও সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আমাদেরকে বিএনবিটা হোল্ড করে রাখতে হতো যাই হোক আজকে আমরা সেরকমই একটা প্রজেক্ট নিয়ে আসছি আমি এখান থেকে পেয়েছিলাম মোটামুটি আমি এখান থেকে একটা বোনাস পেয়েছি অলমোস্ট আমার তো অতটা ছিল না বিএনবি তারপর আমি 60-70 এর মতো বিএনবি দিয়ে আমি স্টেক করে এখানে $5 মতো পেয়েছিলাম এই যে দেখেন আমি টেলিগ্রামে অলরেডি পোস্ট করেছি সো অবশ্যই কি করবেন টেলিগ্রামে জয়েন থাকবেন প্রত্যেকে আর আমি যে ভিডিওগুলো দেই অন্তত একটু কষ্ট করে হলো এগুলোতে জয়েন করে রাখবেন কারণ আমি ইনভেস্টমেন্ট কোনো কিছু দেখাই নাই একটু শ্রম দিয়ে জাস্ট আপনাকে জয়েন করতে হয় আর ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন কারণ আমি চাই ভাই আমার ইনকাম না হলেও যাতে আপনাদের ইনকামটা হয় আমার ইনকামের দরকার নাই আপনাদের ইনকাম হলেই আমি খুশি তো সেই জন্য একটু কষ্ট করে ভিডিওগুলো একটু ফলো করবেন এনিওয়ে প্রথমে যে বিষয়টা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনি চলে আসবেন প্রথমে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম চ্যানেলে আসলে আমি প্রথমেই একটা অফার লিংক দিয়ে রাখবো এরকম একটা অফার লিংক দেওয়া থাকবে আপনি এখান থেকে কি করবেন এই অফার লিংকটার যে কিউআর কোডটা রয়েছে এটা সেভ করে নেবেন আপনার ফোনে জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পর সেভ টু গ্যালারি করে নেবেন তাছাড়াও এখান থেকে কি করবেন স্ক্রিনশট নিয়ে নেন এখন এখান থেকে এটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে হয়ে যাবে সাইটগুলো ক্রপ করে নেবেন স্ক্রিনশট নিয়ে তারপরে আপনি বিনান্স অ্যাপসে আসবেন আসার পর উপর দিকে এখানে একটা স্ক্যান আইকন রয়েছে আপনি সরাসরি এই স্ক্যান আইকনে মানে কিউআর কোডের যতটা স্ক্যান রয়েছে সবগুলো স্ক্যান আইকন থেকে আপনি স্ক্যান করে নেবেন তারপরে আপলোড কিউআর কোড এখানে ক্লিক করবেন তারপরে গ্যালারি থেকে যেটা এইমাত্র আপনি সেভ করেছেন আপনার ফোনে সেটা জাস্ট আপনি এখান থেকে কি করবেন এই কিউআর কোডটা এখান থেকে আপলোড করে দিবেন সো আপলোড করে দেওয়ার সাথে সাথেই অটোমেটিক দেখতে পারবেন অফারটা আপনার সামনে চলে আসবে সো আমি জানি এটা অনেকেই বিরক্ত ফিল করেন আমি বারবার একই অফার নিয়ে কথা বলি কারণ এটা প্রতি মাসেই দেয় ভাই অফারটা আর আপনি প্রতি মাসেই যদি একবার করেও নেন তাহলে দেখা যাবে মোটামুটি ভালো একটা ইনকাম হচ্ছে আর এখন আরও ভালো ভালো বোনাস দেওয়া হচ্ছে আমি দুইটা স্পিন করে 50 সেন্টের মতো পেয়েছিলাম কিছুক্ষণ আগেই 50 সেন্টের মতো পেয়েছি এখন দেখেন ওয়াও আমি 23 সেন্ট পেয়েছি যদি ভাই আপনি একটা স্পিন করে এখান থেকে আমি 23 সেন্ট পেয়েছি যেটা ভ্যালু 25 থেকে 26 টাকার মতো আর একটু বেশি হবে তো আপনি যদি 25-26 টাকা বা 30 সেন্ট যদি পান সেক্ষেত্রে 35 টাকার মতো 35-40 টাকার মতো আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একটা স্পিন করে তাহলে ভাই খারাপ কি জাস্ট আপনি এই কিউআর কোডটা আপলোড করে স্ক্যান করে যদি আপনি আগে নিয়ে থাকেন নতুন করে আবারও নিতে পারবেন অবশ্যই ফ্রিতে যেহেতু দিচ্ছে একটু কষ্ট করে নিয়ে নেবেন প্রত্যেকে ট্রাই করেন এটা কেউ মিস করেন না এখন আমি মেইন টপিকে আসছি প্রথমে আপনি চলে আসবেন উপরে আমাদের বিনান্সে যে কর্নারের প্রোফাইলটা রয়েছে এখানে আসবেন আসার পর এখানে রয়েছে লঞ্চপ্যাড লঞ্চপ্যাডের মধ্যে লঞ্চপুলটা পেয়ে যাবেন আর যদি এখানে না পান তাহলে আপনি এডিট সেকশনে আসবেন আসার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে আপনি পেয়ে যাবেন আশা করি বোঝাতে পেরেছি তো আপনি এখান থেকে কি করবেন লঞ্চপ্যাডে ক্লিক করবেন সো লঞ্চপ্যাডে ক্লিক করার পর এখান থেকে রয়েছে লঞ্চপুল আপনি এখান থেকে লঞ্চপুলে ক্লিক করবেন সো লঞ্চপুলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তাদের ফান্ডিং চলতেছে এখন আমি আজকে যে প্রজেক্টটা শেয়ার করব সেটার 7 দিনের সময় দিয়েছে আমাদের হাতে আরো 5 দিনের মতো সময় আছে নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন এসিই যেটা থেকে আমরা লাস্ট টাইম যারাই কাজ করেছে ভালো একটা প্রফিট করতে পেরেছে এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে নতুন আরো একটা প্রজেক্ট আসছে তো আপনি কি করবেন এখানে আপনি 3টা টোকেনের মাধ্যমে স্টেক করে ইনকাম করতে পারবেন টিউএসডি পুল রয়েছে এফডি ইউএসডিটি পুল রয়েছে দুইটাই স্টেবল কয়েন আপনি চাইলে স্টেবল কয়েন দিয়েও করতে পারেন যেহেতু অনেকেই বিএনবি বাই করতে চান না বা বিএনবির প্রাইস হঠাৎ করে ডাউন হয়ে যায় বিনান্সের প্রতি কোনো ব্যাড নিউজ আসলে ডাউন হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি বিএনবি দিয়ে নাও করলে আপনি এগুলো কিন্তু স্টেবল কয়েন ইউএসডিটির মতো তো এগুলো দিয়ে করতে পারেন জাস্ট আপনি এটা কনভার্ট করে নিতে পারবেন আপনার কাছে যে কারেন্সি থাকুক ইউএসডিটি থাকুক আর যাই থাকুক আপনি জাস্ট কি করবেন কনভার্ট করে এটা করে নেবেন টিউএসডি এবং এফডি ইউএসডি এগুলো করে নেবেন আমি এখানে যেহেতু আমার কাছে বিএনবি আছে আমি বিএনবি দিয়ে করতে যাচ্ছি আমি বিএনবিতে ক্লিক করব অলরেডি আমি করে ফেলেছি আপনি কোনটা দিয়ে স্টেক করতে যাচ্ছেন এখানে দেখেন এই দুটাতে আমার ব্যালেন্স নেই সেই জন্য পারচেজের কথা বলছে আর আমাদের কিন্তু এখানে এটাতে বিএনবিতে ব্যালেন্স রয়েছে সেই জন্য আপনি স্টেক লেখা থাকবে আপনার কাছে যেই কারেন্সিতেই থাকুক আপনি জাস্ট স্টেকে ক্লিক করবেন সো স্টেকে ক্লিক করার পর এখান থেকে যতটা করতে যাচ্ছেন ম্যাক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টেকে ক্লিক করবেন তাহলে স্টেক হয়ে যাবে যেহেতু এখানে মিনিমাম 0.01 বিএনবি দিয়ে আপনাকে স্টেক করতে হবে যেটা খুবই
অল্প অ্যামাউন্ট, তো আমার অলরেডি স্টেক করা আছে, আমি ক্লেম করছি। এখানে দেখেন আমি যখন ক্লেমে ক্লিক করছি এবং দেখতে পাচ্ছেন আমাদের ক্লেম কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের অলরেডি স্টেক করা আছে, আমরা এখান থেকে স্টেক করছি এবং ইনকাম করছি। অলরেডি আমাদের এখানে ইনকাম হয়েছে এই যে দেখেন এই পরিমাণে 0.39 এর মতো। তো এখানে যত বেশি বিএনবি থাকবে আপনার তত বেশি এখান থেকে ইনকাম করা যাবে। আর বিএনবিতে যদি আপনার রিস্ক মনে হয় তাহলে আপনি স্টেবল কয়েনগুলোতেই করতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হবে, সেক্ষেত্রে প্রাইস আপ অ্যান্ড ডাউন হওয়ার কোনো সুযোগ থাকবে না। আশা করি বুঝাতে পেরেছি। জাস্ট আপনি একটু হোল্ড করে রেখে দেন কয়েকটা দিনের জন্য আপনার ব্যালেন্সটা, তাহলে আপনার অটোমেটিক এখান থেকে এইটা ইনকাম হতে থাকবে। মাঝে মাঝে ঢুকে এখান থেকে ক্লেমে ক্লিক করবেন এবং এই টোকেনটা এখানে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এবং এটা 27 তারিখে লিস্টেড হবে, এটার টোটাল যে রিওয়ার্ড রয়েছে সেটা এখানে দেখতে পারবেন। এবং 7 দিন ধরে মাইনিং চলবে এবং আমাদের কাছে এখানে আরও 5 দিন সময় রয়েছে। 5 দিন 13 ঘন্টার ভিতরে আমরা এখান থেকে এটা ইনকাম করতে পারবো এবং 27 তারিখে এটা মার্কেটে লিস্টেড হবে অ্যান্ড তখনই আমরা সেটার প্রাইস ধরতে পারবো। যেহেতু এটার প্রাইস মোটামুটি $14 লিস্টেড হয়েছে, এখন বর্তমানে $16 আছে, সেই ক্ষেত্রে এটারও মোটামুটি ভালো একটা প্রাইস, লাইক $1 থেকে সর্বনিম্ন $1, বিনান্সে যে কোনো নর্মাল টোকেনে লিস্টেড হলেই $1 হয়ে যায়। তো $1 থেকে $5 মধ্যে এই টোকেনটা আরও বেশিও হতে পারে, বাট আমরা এরকম একটা গ্যাস রাখছি আর কি। তো এরকম একটা হতে পারে, আপনারা জাস্ট একটু কষ্ট করে মাইনিং করে রাখবেন। আশা করি বোঝাতে পেরেছি। বিনান্সের এই ছিল আমাদের এখনও পর্যন্ত ভিডিও, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।